হতাহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগে, আর তাদের বহনকারী ট্রলিগুলো হুড়ুহুড়ি করে চলে যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। হাসপাতালে নিয়ে আসা হতাহতদের মধ্যে কর্তব্যরত চিকিৎসকরা একে একে সাতজনকে মৃত ঘোষণা করেন। এই সময় মৃতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। মোটামুটি সবারই দেখা যাচ্ছে মাথায় আঘাত অথবা বড় কোনো আঘাত হয়েছে, তো এই জন্য এখন আসলে সবাই মোটামুটি আশঙ্কাজনক, ভালো অবস্থায় কেউ এরকম নেই। চিকিৎসকরা জানান আহতদের মধ্যে মাত্র একজন দগ্ধ, তাকে বান ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি আহতদের পাশাপাশি নিহত সাতজনে ছিল আঘাতপ্রাপ্ত। আমার মধ্যে কম প্রেশার বা আঘাতজনিত কারণে মৃত্যুটাই বেশি প্রয়োজন মনে হচ্ছে, বান তুলনামূলকভাবে কম, একজন রোগী অনরে আমরা বানে পাঠিয়েছি। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিস্ফোরণে বরুয়া ভবনের উপর থেকে বড় বড় ইটের টুকরো এসে পড়ে পথচারীদের উপর, বিশেষ করে অফিসগামী মানুষজনই বেশি হতাহত হয়েছে। লাইনের গাছ বিস্ফোরণ হইয়া এই পাশে রাস্তার পাশে ওয়াল সহ দুইটা পাশাপাশি বিল্ডিং, একটা নতুন বিল্ডিং জসিম টাওয়ার, ওইসব সহ বিস্ফোরণ হইয়া দেবাল ভাঙা মানুষের উপর পড়ছে, সব কাটিকুটি রক্ত বেরোয়েছে, সে রক্ত দেখে সবাই হাসপাতাল ভর্তি করেছে। অন্য কোনো কারণও ঘটে থাকতে পারে, তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে ওখানে একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা আমাদের সকল প্রকার কার্যক্রমটি মনিটর করছি এবং সেখানে আমাদের এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আহতদের মধ্যে 16 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।